হ্যালো ভিওয়ার্স জাপান গোল ইউটিউব চ্যানেলে আপনাদেরকে জানাই সুস্বাগতম আজ আমরা জাপানিস ল্যাঙ্গুয়েজের লেসন ওয়ানের ভোকাবুলারি শিখব এই লেসনের প্রথম ওয়ার্ডটি হল ওয়া তা শি আমি আ না তা আনা তুমি আ ন হি তো আনোহিত ওই ব্যক্তি আ ন কা তা আনোকাতা ওই ব্যক্তি আনোকাতা হচ্ছে ফ্লোয়েড ফর্ম অর্থাৎ সম্মান সূচক এরপরে হচ্ছে সান সান শব্দের অর্থ হচ্ছে জনাব অথবা বেগম নামের সাথে ব্যবহার করা হয় যেমন নাকামুরা সান অর্থাৎ জনাব নাকামুরা এরপর হচ্ছে চান ছোট শিশুর নামের ক্ষেত্রে ব্যবহৃত হয় সানের পরিবর্তে এরপর হচ্ছে জিন জিন নাগরিকত্ব বোঝানোর জন্য ব্যবহার করা হয় যেমন আমেরিকা আমেরিকা জিন অর্থাৎ আমেরিকার নাগরিক সেনসেই সেন্সের শব্দের অর্থ হচ্ছে শিক্ষক তবে নিজের পেশায় বলার সময় ব্যবহার করা হয় না এরপরে হলো কিউসি শি শব্দের অর্থ হচ্ছে প্রশিক্ষক অথবা শিক্ষক নিজের পেশা বলার সময় ব্যবহৃত হয় গা কু সেই গাক সেই অর্থাৎ ছাত্র অথবা ছাত্রী কাই ইন কাইসাইন কোম্পানিতে চাকরিরত ব্যক্তি সা ইন সাইন যে কোনো নামের কোম্পানিতে চাকরিরত ব্যক্তি গিং কো ইন গিংকো ইন অর্থাৎ কোনো ব্যাংকে চাকরিরত ব্যক্তি অথবা ব্যাংকার ই শা অর্থাৎ ডাক্তার কেনকিউ শা কেন অর্থাৎ গবেষক দাই গা কু দাইগা কু অর্থাৎ বিশ্ববিদ্যালয় বিও ইন বিও ইন হাসপাতাল দা রে দা রে কে দো না তা দোনাতা কে এটিও দ্বারের সেম অর্থ এখানে দোনাতা শব্দটি সম্মান সূচক হিসেবে ব্যবহৃত হয় এরপর হচ্ছে সাই সাই হচ্ছে বছর বা বয়স বয়সের ক্ষেত্রে এই সাই ব্যবহৃত হয় যেমন কারো বয়স হচ্ছে বাইশ বছর সেক্ষেত্রে নিজু নি সাই অর্থাৎ বাইশ বছর নান সাই নান সাই অর্থাৎ বয়স কত হাই হাই অর্থ শব্দের অর্থ হচ্ছে জি অথবা হ্যা ই এ অর্থাৎ হচ্ছে না এরপরে রেনশু হা জি মে মা শিতে হাজিমে মাসতে আপনার সাথে প্রথমবারের মতো দেখা হলো নিজের পরিচয় দেয়ার সময় ব্যবহার করা হয় কারা কি মাস্তা কারাকি মাস্তা অর্থাৎ থেকে এসেছি কোনো একটা জায়গা থেকে এসেছি যেমন কারা কারাকি মাস্তা টোকিও থেকে এসেছি দৌ জো ইউরো শিকু ওনে গাই সি মাস দৌজ ইরুসুকু ওনে গাই মাস অর্থাৎ আপনার সাথে পরিচিত হওয়ায় আমি আনন্দিত শীত রেই সি গা সিচ্ছুরেই সিমাস গা যদি কিছু মনে না করেন ও নামায়ে ওয়া ও নামায়ে ওয়া আপনার নাম জানতে পারি রা সানদেশ কোসিরা ড্যাশ সানদেশ অর্থাৎ ইনি হলেন জনাব অথবা বেগম কারোর সাথে পরিচয় করিয়ে দেওয়ার সময় এই কোসিরা সানদেশ ব্যবহৃত হয় যেমন কোসিরা ওয়া নাকামুরা সান দেশ ইনি হলেন নাকামুরা এরপর হচ্ছে আ মে রি আমেরিকা শব্দের অর্থ হচ্ছে আমেরিকা ই গি রি সু ইগিরসু যুক্তরাষ্ট্র ইনদো ইন্দো ভারত ইন দো নে ইন্দোনেশিয়া কান কো কু কান কো দক্ষিণ কোরিয়া তা তাই থাইল্যান্ড চুগো কু চুগোকু চিন দ ইচ্ছি দৈচি জার্মানি নি হোণ নি হন জাপান বু রা জি রু বুড়া জিরো ব্রাজিল এম সি সি পাওয়া দেন কি পাওয়া দেন কি অথবা বু রা জি রু বুড়া এয়া কাল্পনিক কোম্পানির নাম কোবে বিও ইন কোবে বিউইন কাল্পনিক হাসপাতালের নাম সা রা সাকুরা দা ই গা কু সাকুরা দায়গাকু কাল্পনিক বিশ্ববিদ্যালয়ের নাম অথবা ফুজি দাই গা কু ফুজি কাল্পনিক বিশ্ববিদ্যালয়ের নাম ভিওয়ার্স লেসন ওয়ানের ভোকাবুলারি এই পর্যন্ত আশা করি এই লেসনের ভোকাবুলারিগুলো ভালোভাবেই বুঝতে পেরেছেন তো এই শব্দার্থগুলো আপনার আয়ত্তে আনার জন্য বারবার ভিডিওটি দেখুন প্রয়োজনে হেডফোন দিয়ে এই শব্দার্থগুলিও শুনতে পারেন এই লেসন সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে তবে কমেন্টে জানাতে পারেন এবং এই চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তবে নিজ থেকে সাবস্ক্রাইব করুন আর পরবর্তী লেসনের ভিডিওগুলি সর্বপ্রথম পেতে পাশে থাকা বেল আইকন অল করে দিন ধন্যবাদ